আমার প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, সে কারণে আমরা যে পাঠগুলো এখন পড়বো এগুলো সবগুলোই আমাদের কাছে নতুন। আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে বাংলা ক্লাসে বাংলা গদ্য নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি, আমি মনিকা চৌধুরী, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে বাংলা বিষয়ে পড়াবো। যেহেতু আমাদের বিদ্যালয় এখন করোনাকালীন পরিস্থিতির কারণে আপাতত ক্লাস বন্ধ আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু পড়ালেখা এগিয়ে যেতে হবে, তাই না? কারণ আমরা সবাই এখন জেএসসি শিক্ষার্থী। জেএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত যে পাঠগুলো আছে সেগুলো আমাদেরকে বাসায় পড়তে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কি দেখা যাচ্ছে? মানুষের সাথে একটা প্রাণীর বন্ধুত্বের ছবি। আমাদের সেই আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত আমাদের কিন্তু মানুষের, কিন্তু প্রাণীদের সাথে একটা কি রয়েছে, একটু গভীর, মানুষের সাথে প্রাণীর একটু গভীর বন্ধুত্ব রয়েছে। সে আদিম সমাজে মানুষ যখন পশু শিকার করত, তখনও কিন্তু মানুষের বন্ধু ছিল কি, পশু। কারণ তারা বনের পশুকে ধরে এনে পোষ মানাতো। এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, মানুষ এখন সভ্য হয়েছে, কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব প্রায়ই দেখা যায় কোনো না কোনো মানুষের সাথে তার কোনো না কোনো প্রাণীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের কেউ পোষা পাখি আছে, কারো পোষা বিড়াল আছে, কারো পোষা কবুতর, তাই না, খরগোশ আছে অনেকের কাছে। তাহলে এই প্রাণীর সাথে মানুষের কিন্তু বন্ধুত্বটা হচ্ছে কি, বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এবং সেইটা যুগ যুগ ধরে সমাজ যত এগিয়ে যাবে ততদিন পর্যন্ত কিন্তু এই বন্ধুত্বটা কিন্তু থাকবেই। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে পশুর সাথে পশুর সম্পর্ক, মানুষের সাথে বিভিন্ন পশুর সম্পর্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু আজকে আমরা মানুষের সাথে পশুর সম্পর্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ আজকে আমাদের পাঠ, আমাদের সাহিত্য কণিকার কি হতে পারে দেখি বলতো, আজকে আমাদের পাঠ কি হতে পারে? আজকে আমাদের পাঠ অতিথি স্মৃতি, লিখেছেন কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিটাও কিন্তু দেখতে পাচ্ছি। আজকের শিক্ষণফল, অর্থাৎ আজকের পাঠ থেকে আমাদের শিক্ষার্থীরা কি কি জানতে পারবে? আজকের পাঠ থেকে আমাদের শিক্ষার্থীরা পশু পাখির সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে এই সম্পর্কে জানতে পারবে। এছাড়া মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে শিক্ষার্থীদের মধ্যে একটা সহানুভূতিশীল মনোভাব জাগ্রত হবে, অর্থাৎ শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে প্রাণীর প্রতি। এছাড়া এ পাঠ থেকে আমরা প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারবো এবং এই পাঠের মূলভাব জানতে পারবো, বিভিন্ন শব্দের অর্থ জানতে পারবো, এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে, বলতে ও লিখতে পারবো। তাহলে আসো আমরা লেখক পরিচিতিটা সম্পর্কে একটু জেনে নিই। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় তিনি ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত করেন। দারিদ্রতার কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে তার, অর্থাৎ তিনি বেশি তো পড়াশোনা করতে পারে নাই। জীবিকার সন্ধানে তিনি রেঙ্গুন গমন করেন এবং সেখানে অবস্থানকালে 1903 থেকে 1916 সাল পর্যন্ত তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। এছাড়া 1907 সালে তিনি ভারতী পত্রিকা তার বিখ্যাত উপন্যাস বড়দিদি প্রকাশিত হয় এবং তার সাহিত্যিক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে
বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকই তিনি পরিচিত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পদের দাবি, শেষ প্রশ্ন। সাহিত্য সাধনায় স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পীর জীবনাবর্ষণ ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিয়েছি, এখন আমরা আসো আজকে এখন আমরা মূল পাঠে চলে যাই। তোমরা বই খুলে সবাই বসে পড়ো এবং বইটা সামনে রাখো, খাতা পেন্সিল রাখো, যাতে আমরা যেসব প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ মনে হবে সেই প্রশ্নগুলো আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিব। অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটা তো আমরা একটু দেখি। প্রথমে আমরা একটা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো একজন লেখক টেবিলে বসে লিখছেন, তার সামনে কি আছে, একটা কুকুর শুয়ে আছে, তার ওপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমাদের গল্পের মধ্যে এই চরিত্রগুলো থাকবে। তাহলে গল্পটা আমরা শুরু করি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তন সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমি এসেছি প্রাচীর গেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাতে 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে বজন শুরু করে ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটু দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া ব্যানাপু পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু জালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কী জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম, কেউ ধরলে না তো। এদেশে বিয়াদের অভাব নেই, পাখি চালান দেওয়া তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেল। তাহলে এই প্যারাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এতটুক পর্যন্ত যে কথাগুলো লেখক বলেছেন। তাহলে লেখক দেওঘর এসেছিলেন কী জন্য, বায়ু পরিবর্তনের জন্য। দেওঘর হচ্ছে কি, ভারতের ওখানে স্বাস্থ্যকর একটা স্থান, যেখানে চিকিৎসকের পরামর্শে লেখক এসেছিলেন বায়ু পরিবর্তন। বায়ু পরিবর্তন মানে কি, অর্থাৎ কেউ যখন অনেকদিন ধরে অসুস্থ থাকে তখন হাওয়া পরিবর্তনের জন্য, এই যে আমরা অনেক সময় কক্সবাজার বেড়াতে যাই, তারপর কি সিলেট, বিভিন্ন রাঙামাটি যাই, এই যে একটু ঘুরতে যায় মনটা ভালো হবে, এরকমই লেখক যখন অসুস্থ ছিলেন তখন তিনি বায়ু পরিবর্তনের জন্য দেওঘর এসেছিলেন। আর বায়ু পরিবর্তনের জন্য গেলেও ওখানে সাধারণত যা হওয়ার সেটা সবাই জানে কি হয়, কিন্তু লেখক তারপরে আসছে। আর লেখক যেখানে থাকতেন সেটা হচ্ছে কি, প্রাচীর ঘেরা। প্রাচীর ঘেরা মানে কি, চারপাশে ওয়াল আছে, আচ্ছা প্রাচীর আছে, তার চারপাশে সে একটা বড় বাগানের মধ্যে একটা বড় বাড়িতে লেখক থাকতেন। লেখক ওই সময় যে সময় কথা বলছেন সেখানে তখন দেখা যেত কি, রাতে 3টের সময় একজন লোক গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন করতো। তাহলে ভজন হচ্ছে কি, প্রার্থনামূলক গান, গলা ভাঙা সুরে গাইতো। লেখকের তখন এতে ঘুম ভেঙে যেত এবং যখন তিনি বাইরে বের হয়ে আসতেন তখন থেকে দেখা যেত কি, পাখিদের আনাগোনা শুরু হয়ে যায় এবং সবচেয়ে ভরে উঠে কোন পাখি, দোয়েল পাখি। এগুলো কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, সবচেয়ে ভরে উঠে কোন পাখি, দোয়েল পাখি। অন্ধকার যখন শেষ হতে না হতে তাদের গান আরম্ভ, অর্থাৎ ওই লোকটার গান শেষ হওয়ার পরেই কিন্তু পাখিদের গান শুরু হয়ে যায়। এরপর কে কে আসে, বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। তাহলে এখানে যদি বলা হয় অতিথি স্মৃতি গল্পে কোন কোন পাখির নাম উল্লেখ করা আছে, তাহলে আমরা এগুলো সহজে বলতে পারবো। আর বাড়ির পাশে যে আম গাছ, আবার এ বাড়ির বকুল কুঞ্জ, বকুল কুঞ্জ মানে কি, বকুল ফুলের বাগান আর কি, আর অশ্বত্থ গাছের মাথায়, সেখানেও সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন তাদের ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন কি লেখক ওদেরকে চিনে। হলদে রঙের একজোড়া ব্যানব্য পাখি, তাহলে ব্যানব্য পাখির রঙ কীরকম, হলদে রঙে, একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে কোথায় বসতো তারা, ইউক্যালিপটাস। তাহলে কোন গাছের নাম আছে, ইউক্যালিপটাস।
তাহলে এখানে তোমাকে বলতে পারে যে এখানে অতীত স্মৃতিকল্পে কোন কোন গাছের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে আম গাছ পাচ্ছি, বকুল কুঞ্জ পাচ্ছি, অশ্বত্থ গাছ পাচ্ছি, তারপর পাচ্ছি কি ইউক্যালিপটাস গাছ, এবং সেখানে সবচেয়ে উঁচু ডালে বসে তারা প্রত্যহ হাজিরা ডেকে দিত। হাজিরা মানে কি, লেখকের কাছে মনে হচ্ছে যেন তারা হাজিরা দিতেই আসতো। হঠাৎ কী জানি কেন দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠল লেখক, এবং লেখক মনে করলো কি হয়তো বেয়াদ বেয়াদ মানে শিকারীরা হয়তো তাদেরকে শিকার করে নিয়ে গেছে, কারণ পাখি চালান দেওয়াটা হচ্ছে তাদের ব্যবসা, অর্থাৎ পাখি ধরে তারা চালান করে দিত, অর্থাৎ বিক্রি করে দিত। এরপরে আবার তিন দিনের দিন তারা আবার আসলো, আর দেখে লেখকের সত্যিকারের ভাবনা গুছিয়ে গেল। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, লেখকের কিসের ভাবনা ছিল? তাহলে পাখিগুলো যে তিন দিন ধরে আসেনি সে কারণে লেখকের আসলে ভাবনা ছিল যে হয়তো শিকারীরা এই পাখিগুলোকে বেনেবো, পাখিগুলোকে ধরে নিয়ে গেছে, হয়তো চালান করে দিবে, সেই কারণে যখন তারা ফিরে আসলো তখন লেখকের ভাবনাও গুছে গেল। এমনি করে সকাল কাটিয়ে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি, নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থ ঘরে পীড়িতদের মধ্যে সবচেয়ে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে, বুঝতাম এরা বেড়ে বেড়ে আসে। আমি ফোলা পায়ে লজ্জা রাখতে বেচারাদের কত না যত্ন, মোজা পড়া দিন নয় গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া, কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলায় বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে, সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে, বয়স বোধ হয় 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। তাহলে এই প্যাসেজটাতে আমরা কি দেখতে পাচ্ছি অনুচ্ছেদটাতে? এখানে আমরা দেখতে পাচ্ছি এমনি করে প্রত্যেকদিন লেখকের দিন কাটে, আর লেখক বাইরে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসে। কেন লেখক বাইরের গেটে বসে থাকে? কারণ লেখকের তো শরীর তো খারাপ, তাই না? লেখকের সামর্থ্য নেই বেড়াবার, আর যারা বিকেলবেলা বেড়াতে যায় লেখক তাদের থেকে চেয়ে চেয়ে দেখে। এবং এখানে মনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে মধ্যবিত্ত ঘরের গৃহস্থ যারা তারাই যায় ওই যে দেওঘরে যে বেড়াতে যায়, অর্থাৎ বায়ু পরিবর্তনের জন্য যায়, সেখানে পীড়িতদের মধ্যে দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যাই বেশি, অর্থাৎ যারা অসুস্থ তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। কেন বেশি, অর্থাৎ কেন তারা যায়? এখানে প্রথমে যেহেতু যে পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে, পা ফুলো রোগ, তাহলে পা ফুলো হচ্ছে একটা কিসের রোগ? এক ধরনের রোগ, এটা হচ্ছে বেড়ি বেড়ির আসামি। লেখক এখানে ওদেরকে আসামি বলেছেন কেন? যারা, কারণ এরা বেড়ি বেড়ি রোগী, ওদের পা ফুলো একটা রোগ আছে, এটাতে তারা আক্রান্ত। আর এই ফোলা পায়ের লজ্জা ঢাকার জন্য, কারণ এটাতে একটা অসুখ, সে কারণে ওদের লজ্জা ঢাকার জন্য ওরা কী করে, আট করে মোজা পড়ে, আট সাট করে মোজা পড়ে, এবং শাড়িটা অনেক লম্বা করে পড়ে যাতে মাটিতে লুটিয়ে পড়ে, যাতে ওদের পা কেউ দেখতে না পায়। আর যে হাঁটতে ওদের অনেক সমস্যা, কিন্তু তারপরও তারা কী হয়, কৌতূহলী লোকচক্ষু থেকে তাদের বিকৃতিটা, অর্থাৎ বিকৃতি কোনটা, তাদের যে পা ফুলো রোগ সেটাই হচ্ছে তাদের বিকৃতি, সেটা আড়াল করতে চায়। এবং লেখকের কাছে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় ছিল যে একটা দরিদ্র ঘরের মেয়ে, তার বয়স খুবই কম, 24-25 বছর বয়স, অর্থাৎ দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত? 24-25। এরকম জ্ঞানমূলক আমাদের প্রশ্ন আসতে পারে। আর দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর, শীর্ণ মানে হচ্ছে কি, রোগাক্রান্ত, হ্যাঁ, পাণ্ডুর মানে দুষোর, পাণ্ডুর আমরা যেটা বলি, শুকিয়ে গেছে, কোথাও যেন এতটুকু রক্ত নেই, আর তার গায়ে মনে হচ্ছে শক্তিও নেই, কিন্তু তার কোলে একটা বাচ্চা আছে, আর তার সাথেও আরও একটা দুটো বাচ্চা আছে, আর কারণ সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি, তাহলে ফিরে আসারও কিন্তু ঠাঁই নেই, অর্থাৎ সে ফিরেও আসতে পারছে না, কিন্তু মেয়েদের চোখের চাহনির মধ্যে কী আছে, অর্থাৎ সে যে একদম ক্লান্ত, সেই চিহ্নটাই কিন্তু লেখক লক্ষ্য করছে। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন, সম্ভবত এরা বাত বিয়াদিগ্রস্ত, সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন, তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী, হঠাৎ পিছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পিছনে চলেছে, বললাম কিরে যাবি আমার সঙ্গে, অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি,
সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে, বললাম তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুক্ষণ ভিতরে ঢোকার কিছুতেই ভিতরে ঢোকার সাহস পেল বর্ষা পেলো না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইলো। চাইলে বললাম, না খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক করে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছেন। আর এই প্যারাটাতে আমরা কি দেখতে পাবো? এখানে একটা কুকুরের, অর্থাৎ লেখক যাকে বন্ধু বলেই মনে করেছেন সেটার কথা এখানে আছে। সেদিন সন্ধ্যার আর তখন অনেক দেরি, আর লেখক যখন বাইরে বসে থাকে রাস্তার পাশে হয়তো বিকালবেলায়, তখন তিনি দেখতে পেলেন যে কিছু বয়স্ক লোক, বৃদ্ধ লোক বাইরে হাঁটতে গিয়েছেন এবং যথাসম্ভব তারা দ্রুত পদে বাসায় ফিরছে। আর এরা হচ্ছে কী ধরনের রোগী? বাত বিহারিগ্রস্ত রোগী, অর্থাৎ বাত রোগী। কারণ সন্ধ্যার পূর্বে তাদের আবার ঘরে প্রবেশ করতে হয়, কারণ এরপরে হয়তো তাদের শরীরের সমস্যাটা বেড়েও যেতে পারে, যে কারণে হোক। আর তাদের অবস্থা দেখে লেখক চিন্তা করলো যে একটু বের হয়ে যায়, উনি একটু ঘুরে আসতে গেলেন। হঠাৎ তিনি দেখলেন কি, একটা তার পিছনে একটা কুকুর। তখন লেখক তাদের সাথে কথা বলা শুরু করলো, আর কুকুরটারও লেখককে খুব পছন্দ হলো, যে কারণে সে দূরে দাঁড়িয়ে কী করলো, লেজ নাড়লো। কারণ লেখক যখন বলেছে কিরে যাবি আমার সঙ্গে, তখন সে লেজ নেড়ে তাকে বুঝতে পারলো, লেখক বুঝতে পারলো যে সে রাজি আছে। এবং কুকুরটা তার সাথে সাথে কি হলো, বাড়ি পর্যন্ত আসলো। আর কুকুরটাকে দেখতে মনে হলো কি, তার বয়স হয়েছে, যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল, এখন সে তার বয়স হয়েছে, এখন সে একটু একটু হয়তো দুর্বল হয়ে গেছে। যখন লেখক কুকুরটাকে নিয়ে আসলো, তখন চাকর যখন গেট খুলে দিল এবং চাকরকে লেখক বলেও দিয়েছেন যে কুকুরটাকে যাতে খেতে দেওয়া হয়, কিন্তু লেখক পরে জানতে পারলো কি, কুকুরটা চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সে কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? তাহলে লেখক কী বলছে, কথা বলার একজন বন্ধু পেয়েছে, যেটা দেখা যাচ্ছে যে কুকুরের সাথে কথা বলছে, যে তাকে তো আগের দিন নেমন্তন্ন করা হয়েছে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু কেন খেলো না বা আসলো না কেন সেটাই প্রশ্ন করছে। জবাবে সে মুখপানে চেয়ে সেদিন লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে, অর্থবোধ এই যে সত্যি বলছো তো, কেন সত্যি বলছো তো, লেখককে কেন মনে হচ্ছে কথাটা? কারণ কুকুর হচ্ছে কি, অবহেলিত প্রাণী, এটা তো রাস্তার কুকুর, একে কেউ কখনো ভালোবেসে কখনো কাছে ডাকিনি, সে কারণে সে বিশ্বাস করতে পারছে না যে লেখক তাকে ঘরে আসতে বলছে, তাকে খেতে বলছে। রাতে চাকর এসে জানালে সে কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। বামুন ঠাকুর হচ্ছে কি, রান্নার ঠাকুরকে বলা হচ্ছে এখানে, বামুন ঠাকুর। তাকে বলে দেওয়া হলো যে সে আমার অতিথি। অর্থাৎ কে অতিথি? লেখকের অতিথি হচ্ছে কে, একজন রাস্তার, একটি রাস্তার কুকুর। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আত্মীয়ের মর্যাদা লঙ্ঘন করে, সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। পরের দিন যখন দেখা গেলো, অর্থাৎ কুকুরটা তো আসলো আগের দিন, পরের দিনও দেখা গেলো কুকুরটা ওই জায়গা থেকে যায়নি, অর্থাৎ সে কী করলো, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। অর্থাৎ অতিথিকে বলা হয়েছে একদিনের জন্য খেতে, কিন্তু সে তারপরের দিন পর্যন্ত রয়ে গেলো, সে কারণে লেখক তাকে বলছে কি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। আমি জানলাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা হয়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল, এ বাগানের মালিনী, একথা আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্পর্কে নির্বিকার চিত্ত, চাকরদের দরদ তার উপরে বেশি, অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের দ্বারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী, জিজ্ঞাসা করে, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে, হাড়গুলো চিবুতে লাগলো কেমন? সে জবাব দিল লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালো লেগেছে। জানি নে যে মালিক বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয়নি, তাই ও সম্মুখের পথের দ্বারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সাই ছিল। তাহলে লেখক কিন্তু এতদিন জানতো না যে কুকুরকে এতদিন খেতে দেওয়া হয়নি, কিন্তু যখন জানতে পারলো তখন লেখক এতে খুব এই মনে কষ্ট পেয়েছিল, এবং লেখক জানতে পারলো যে
তার যে কুকুরকে যে খাবার দেওয়ার কথা বলা হয় অর্থাৎ তাদের ঘরে তো অনেক রান্না করা হয় সেই খাবারে বাড়তি খাবার রয়ে যায় এবং এই খাবারগুলো কিন্তু কুকুরকে দেওয়া হয় না কাকে দেওয়া হয় সেই সবগুলো খাবার নিয়ে যায় কে মালির মালিনী অর্থাৎ মালির বউ সে সব খাবার নিয়ে যায় কারণ তার বয়স কম এবং দেখতে শুনতেও ভালো এবং সে খেতেও খুব পছন্দ করে আর চাকরদের দরদ সে কারণে তার উপরে বেশি যার কারণে কুকুর কি হয় কুকুরকে খেতে দেওয়া হয় না বলে কুকুর তাকে উপবাস তো লেখক যখন তাকে জিজ্ঞেস করেছিল আজকে মাংস রান্নাটা কেমন হয়েছে সে শুধু কি করেছে লেজ নেড়ে উত্তর দিয়েছে হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাজটা যে মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দাঁত দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার সামনে এসে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝিয়ে আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কী খেলি আজ তাহলে লেখকের শরীর খারাপ থাকার কারণে দিন দুই লেখক নিচে নামতে পারেনি সে কারণে কুকুরটারও খোঁজ নেওয়া হয়নি হঠাৎ লেখক দেখতে পেল যে সিঁড়ির উপর দিয়ে একটা কুকুরের ছায়া তখন তিনি বুঝতে পারলেন কি কুকুরটি তাকে দেখতে এসেছে যেহেতু দুদিন কুকুরের সাথে তার দেখা হয়নি সে কারণে কুকুরই আসছে তাকে দেখতে এবং কুকুরটা লেজ নেড়ে লেখককে দেখে যে খুশি হয়েছে সেটা জানালো হঠাৎ মনে হলো ওর চোখ দুটি যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কী একটা নালিশ ও জানাতে চাই চাকরদের হাঁক দিলাম ওদের দোর খোলার শব্দ শুনে অতিথি ছুটে পালালো যখন তাকে খাওয়ার কথা জিজ্ঞেস করলো লেখক তখন কুকুরটার চোখগুলো ছিল ভিজে ভিজে কেন ভিজে ভিজে কারণ কারণ কি কারণ তার মধ্যে ছিল কি চাকরদেরকে সে প্রচণ্ড ভয় পেত এবং তাকে যে খেতে দেওয়া হয় না সেগুলো ক্ষুধার কষ্টটাও তার মধ্যে আছে সে লেখকের কথায় যেন সে কি হয়ে গেছে লেখককে নালিশ জানাচ্ছে ছল ছল চোখে ভিজা চোখে এবং চাকরদের যখন হাঁক দিয়ে ডাকা হলো তখনই কিন্তু সে ভয় পেয়ে আবার ছুটে পালিয়ে গেল তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে কুকুরের চোখ দুটি ভিজে ভিজে কেন তারপর হতে পারে দোলকলার শব্দ শুনে অতিথি ছুটে পালিয়ে গেল কেন এখানেও কিন্তু দুটো অনুধাবন প্রশ্ন আমরা পাচ্ছি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবকে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিব চেঁচে কুচে নিয়ে গেছে তাহলে কুকুরকে খেতে দেওয়া হয় না অর্থাৎ কুকুরের প্রতি নিষ্ঠুর আচরণ দেখা যায় কার মালি বউয়ে তাদের সাথে চাকরদেরও কিন্তু সায় রয়েছে এবং কুকুরকে তো খেতে দেওয়া হয় না সব খাবার চেঁচে কুচে নিয়ে যাওয়া হয় আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালি বউয়ের ভয়টা তার গেছে অর্থাৎ তাকে যখন ডেকে আনা হলো তখন তার মালি বউকে আর ভয় নেই বেলা যায় বিকেল হলো উপরের বারান্দার দিকে দেখি অতিথি এদিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে শরীর ছাড়লো না দেহ থেকে বিদায় নেওয়া দিন এসে পড়লো তবু দিন দুই দেরি করলাম নানার ছলে আর সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহে সবচেয়ে বেশি তাহলে লেখকের তো শরীর ছাড়েনি আর দেহ থেকে বিদায় নেওয়া যেহেতু যতদিনের জন্য তিনি গেছে সময় তার শেষ হয়ে গেছে তবু লেখক দিন দুই দেরি করলো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে লেখক দিন দুই নানা ছলে দেহের থেকে বিদায় নিতে লেখক দিন দুই দেরি করলো কেন এটা একটা অনুধাবন প্রশ্ন তাহলে ওইগুলো একটু কিন্তু তোমরা দাগ দিয়ে রাখো এবং লিখে রাখো অনুধাবন আর যেহেতু দুপুরবেলা ট্রেন আর গাড়ি এসে গেছে লেখক সব কিছু গুছাচ্ছে কিন্তু তদারকি করছে কে চাকররা তো জিনিসপত্র উঠাচ্ছে কিন্তু তদারকি করছে কুকুর তাহলে কুকুরের এখানে কি দেখা যাচ্ছে একটা দায়িত্ব বোধ বা দায়িত্ব জ্ঞান দেখা যাচ্ছে অর্থাৎ লেখককে সে এত বেশি ভালোবেসেছিল যে মনে হচ্ছিল যেন তার লেখককে সব কিছু দেখাশোনার দায়িত্ব ওই কুকুরেরই একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটা চলতে শুরু করলো স্টেশন দূর নয় তারপর পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কি এখনো এসেছিস সে লেস নেড়ে তার জবাব দিল কি জানি তার মানে কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন চার তার এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলো সবাই পেলো না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার পথে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনে ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি
ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওই তুচ্ছ জীব শহরে আর নেই, তাই বলে মনে হতে লাগলো অধিতাস ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপর উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, ট্রেন ছেড়ে দিয়েছে, লেখক চলে যাচ্ছে, কিন্তু লেখকের ইচ্ছে থাকা সত্ত্বেও কুকুরকে কিন্তু নিয়ে যেতে পারেননি। সবাইকে বকশিশ দেওয়া হয়েছে কিন্তু কুকুরটা বকশিস পেল না। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, কুকুরটি বকশিস পেল না বা অতীতে বকশিস পেল না কেন? আর লেখকের কাছে মনে হয়েছে সবাইকে বকশিস দিয়ে গেছে কিন্তু বিদায় দেওয়া হয়েছে, কিন্তু কুকুর থেকে বিদায় নেওয়া হয়নি বা কুকুরকে বিদায় দেওয়া হয়নি, কারণ এ যে তুচ্ছ জীব বুঝি আর নেই। এখন এখানে ওইটাও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। তাহলে লেখকের কেন তুচ্ছ জীব শহরে আর নেই, লেখকের কেন একথা মনে হলো, এখানে একটা অনুধাবন প্রশ্ন হতে পারে। আর এখানে আর একটা প্রশ্ন হতে পারে, কুকুরটিকে স্টেশনে ফেলে বাড়ি ফিরে যেতে হলো বলে লেখকের কেমন অনুভূতি জেগেছিল, এ ধরনের একটা প্রশ্ন অনুধাবন হতে পারে। তাহলে এখানে এই চ্যাপ্টারে আমরা মোটামুটি বুঝে গেছি যে পশুর প্রতি আমাদের সবারই কী আছে, সহানুভূতিশীল মনোভাব থাকা দরকার, নিষ্ঠুরতা পরিহার করা উচিত আমাদের। আর অতিথি এই যে অতিথি স্মৃতি গল্পটা, এই গল্পটার প্রথমে নাম ছিল কি দেওঘরের স্মৃতি, এবং এখন পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে করা হয়েছে অতিথি স্মৃতি। একটি প্রাণীর সাথে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গোলোটা মমত্বের সম্পর্কই হচ্ছে গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষের মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সাথে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং সেই সম্পর্ক না প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ এই জীবের প্রতি তার মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কে এই বিচিত্র রূপে প্রকাশ করা হয়েছে। তো কারোর সাথে কোনো কোনো সময় দেখা যাবে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, আবার কোনো সময় প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতা লক্ষ্য করা যায়। তাহলে আমরা কী করবো, প্রাণীর প্রতি অবশ্যই সহানুভূতিশীল হব। তাহলে আসো আমরা আমাদের শব্দার্থগুলো একটু জেনে নিই। আমরা শব্দার্থ চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি কি কে আছে শব্দ ভজন। তাহলে ভজন কি, অর্থাৎ দেবদেবীর স্তুতি বা ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, অর্থাৎ তাছাড়া বলা যায় এটাকে প্রার্থনামূলক গান। তারপর আছে কি বেরিবেরি কি একটা সব জাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায়। তারপর আছে পাণ্ডুর শব্দটার অর্থ হচ্ছে কি ফেকাসে। তারপর আছে মালি মানে কি, অর্থাৎ যিনি মালা রচনাকারী মালাকার, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি বেতনের বিনিময়ে যে বাগানে কাজ করে। আর মালিনী হচ্ছে কি ওই মালির স্ত্রী, অর্থাৎ যারা বাগানে কাজ করে তাদের স্ত্রীকে বলা হচ্ছে মালিনী। এছাড়া আরও কিছু শব্দ আছে, যেমন আছে বেরিবেরি আসামি যেটা বলা হচ্ছে, এখানে আসামি হচ্ছে কি, এই শব্দটা দ্বারা সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ী অভিযুক্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্ত অর্থাৎ বেরিবেরি রোগে যারা আক্রান্ত তাদেরকে বলা হচ্ছে বেরিবেরি আসামি। তারপর আছে কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে কি লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। এছাড়া আছে দোর অর্থ হচ্ছে দরজা বা বাড়ির ফটককে বলা হচ্ছে দোর। তাহলে আসো আমরা এখন একটু মূল্যায়নে চলে যাই। আমরা এখন মূল্যায়নে চলে আসছি, দেখি শিক্ষার্থীরা বলতে পারো কি না যে লেখক দেওঘর এসেছিলেন কেন। তাহলে বলো তো দেখি কেন লেখক দেওঘর এসেছিলেন। তাহলে লেখক দেওঘর এসেছিলেন বায়ু পরিবর্তনে জন্য, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি, সবচেয়ে ভোরে ওঠে দোয়েল পাখি। এছাড়া আর একটা প্রশ্ন আছে, কুকুরটি ভেতরে ঢোকার ভরসা পেল না কেন, অর্থাৎ কুকুরকে যখন বললো যে ভিতরে আসতে তখন কেন ভরসা পায়নি, নিশ্চয়ই তোমরা পারবে সেটা, অর্থাৎ কুকুরটি ছিল পথের কুকুর, সে চাকরদের ভয়ে ভেতরে ঢোকার সাহস পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখক কোন উপাধি পেয়েছিলেন, তাহলে বলো কোন পদক লেখক ডিলিট উপাধি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে এরপরে আমরা মূল্যায়নটা শেষ করেছি, আমরা বাড়ির কাজে তাড়াতাড়ি লিখে নাও বাড়ির কাজটা। বাড়ির কাজে থেকে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অতিথি স্মৃতি গল্পটা থেকে তোমরা লেখক পরিচিতি আর মূল পাঠ সহ 20টা নৈবিত্তিক অর্থাৎ এক কথা জ্ঞানমূলকগুলো তৈরি করবে এবং খাতায় সেগুলো এস্টাবলিশ করে রাখবে। যখন আমাদের স্কুল খুলবে তখন আমরা সেই বাড়ির কাজগুলো চেক করে নিব। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আগামী ক্লাসের জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।